কোভিড 19 বা করোনা ভাইরাস প্রতিরোধ প্রস্তুতি ও প্রতিদিনের আপডেট নিয়ে সংবাদ সম্মেলন করে আইডিসিআর। জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পাওয়া সবশেষ তথ্য। আইডিসিআর এর পরিচালক জানান, চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে সিঙ্গাপুরে। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা 50 জন, যাদের মধ্যে দুইজন বাংলাদেশি। বাংলাদেশি দুজন চিহ্নিত হয়েছে যাদের করোনা আক্রান্ত হিসেবে, তারা হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন। আর যারা কোয়ারেন্টাইনে আছে, আমরা বলেছি যে ওই দুজন যে একই, তারা দুজন একই জায়গায় ছিলেন, একজন আরেকজনের কন্ট্যাক্ট আর কি, তো তাদেরকে 19 জন সেখানে তাদের কন্ট্যাক্ট হিসেবে কোয়ারেন্টাইনে রাখা আছে, তাদের মধ্যে 10 জন বাংলাদেশি। এবং চাইনিজ হেলথ কমিশনের রিপোর্টও আমাদেরকে বলছে যে শতকরা 83% নোভেল করোনা ভাইরাসের আউটব্রেক কিন্তু ক্লাস্টারের মধ্যে সীমাবদ্ধ, এবং 83% ক্লাস্টারই হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে। চীনের বাইরে 441 কনফার্ম কেস, যার মধ্যে 46 হচ্ছে 24 ঘন্টার নতুন কেস। এখন পর্যন্ত আর কোনো নতুন দেশ সংযুক্ত হয়নি। বাংলাদেশে এখন পর্যন্ত 61 জনের নমুনা পরীক্ষা হয়েছে, যাদের কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে আইডিসিআর। বেসরকারি হাসপাতালগুলোতেও আমরা কর্মসূচি নিয়েছি যে সব হাসপাতালে আইসোলেশন ইউনিট থাকবে। এন করোনা বা নোভেল করোনা প্রতিরোধের কিন্তু করণীয় একই, সুতরাং এই ক্ষেত্রে আইডিসিআর সহ আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিজ্ঞতা রয়েছে এবং আমাদের পরামর্শগুলো অনুসরণ করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। N95 মাস্ক বা যেটা রেসপিরেটর বলা হয় সেরকম প্রয়োজন নাই। একটা সার্জিক্যাল মাস্ক প্রপারলি যদি ব্যবহার করা হয়, সেটাই কিন্তু যথেষ্ট এই ইনফেকশনকে প্রিভেন্ট করার জন্য। হজ ক্যাম্পে থাকা কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলেও জানানো হয়। 15 দিন পার হলে সবাইকে ছেড়ে দেওয়ার সুখবর দেওয়া হয়। তিনি আরও জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।